জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। আমরা বরাবর একটি কথা আমরা শুনেছি যখন আমরা ছোট ছিলাম, যে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের যারা বড়রা ছিল তারা সর্বদা আমাদেরকে এই কথাটি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে করা সকল কাজে মানুষ সাকসেস পেয়ে থাকে। অ্যাকচুয়ালি তারা বলতো সকালবেলা ঘুম থেকে ওঠার অর্থ হচ্ছে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা। তো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মানুষের অনেক চমৎকার হয়ে থাকে, মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে থাকে। যারা সকালবেলা ঘুম থেকে উঠে থাকে তারা জীবনে সকল কিছু প্রাপ্ত করতে পারে। যারা সাধক তারা সেই ব্রহ্ম মুহূর্তকে ব্যবহার করত। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সকালবেলা, অর্থাৎ সূর্য উদয়ের দেড় ঘন্টা পূর্বে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব ব্রহ্ম মুহূর্তে উঠলে বা ব্রহ্ম মুহূর্তে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে একজন মানুষের জীবনে সাংঘাতিকভাবে অনেক ভালো পরিবর্তন হয়। এক প্রকারে বলতে গেলে যে মানুষ ব্রহ্ম মুহূর্তে উঠে তাদের জীবনে সকল সুখ থাকে, তাদের জীবনে সকল প্রাপ্তি হয়ে থাকে। ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ব্রহ্মার সময়, ব্রহ্মার মুহূর্ত, এবং ব্রহ্ম মুহূর্তকে অমৃত কালও বলা হয় বা অমৃত যুগও বলে থাকে। আমাদের বিভিন্ন বেদে ব্রহ্ম মুহূর্তের কথা বলা হয়েছে, যার জন্য আমরা শুনেছি বা আমরা পড়েছি যে যারা সাধনা করে থাকে, যারা সাধনা করে থাকে তারা সর্বদা ব্রহ্ম মুহূর্তই সাধনা করে থাকে। ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় বলা হয়, সেই সময়ে পৃথিবীতে একটি শক্তি থাকে, পৃথিবীতে একটি সুপ্রিম পাওয়ার থাকে। যদি বলা হয় সেই সুপ্রিম পাওয়ার ঈশ্বরকেই বলা হয়েছে। তো ব্রহ্ম মুহূর্তে সকালবেলা সূর্য উদয়ের আগে আমাদের বিভিন্ন বেদে বলা হয়েছে যারা সূর্য উদয়ের পর যারা ঘুম থেকে ওঠে তাদেরকে সূর্যের অভিশাপ প্রাপ্ত করতে হয়। যারা সূর্য উদয়ের পর যারা ঘুম থেকে ওঠে সূর্যের অভিশাপ তারা পায়, এবং যারা সূর্য উদয়ের যারা আগে উঠে থাকে, সূর্য উদয়ের পূর্বে যারা উঠে থাকে তারা সূর্যের থেকে আশীর্বাদ পায়, সূর্যদেবের কৃপা প্রাপ্তি করে থাকে। তো ব্রহ্ম মুহূর্তে সকালবেলা সূর্য উদয়ের দেড় ঘন্টা পূর্বে সেই সময়ে পৃথিবীতে থাকে সুপ্রিম পাওয়ার। সুপ্রিম পাওয়ার পৃথিবীতে থাকে মহাশক্তি, এবং এই সুপ্রিম পাওয়ার বা মহাশক্তির কথা যা বলা হয়েছে এটি হচ্ছে ঈশ্বর ভগবান। এবং যে মানুষ ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বর সাধনা করতে পারে, যে মানুষ ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম জপ করতে পারে, সে মানুষ তার জীবনের সকল মনোকামনা পূর্ণ করতে পারে, জীবনে তার সকল স্বপ্নগুলি সত্য করতে পারে, যে মানুষ ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বর সাধনা করতে পারে। তো ব্রহ্ম মুহূর্তে সর্বদা ঘুম থেকে উঠতে হয় সকালবেলা সূর্য উদয়ের ঠিক দেড় ঘন্টা পূর্বে, ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র মতে সেই সময় পৃথিবীতে দেবী দেবতাদের শক্তির উপরেও পৃথিবীতে চলাফেরা করে দেবী দেবতারা। তাই সকালবেলা যদি কোনো মানুষ ব্রহ্ম মুহূর্তে উঠে যদি মনকে স্থির করে, যারা ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের নাম নেবে, ভগবানের নাম জপ করবে, তারা অবশ্যই জীবনের সকল সুখ পেয়ে থাকবে। বিজ্ঞানও মেনে নিয়েছে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে উঠলে একজন ব্যক্তির জীবনে কিভাবে চমৎকার হয়। অর্থাৎ আমাদের যে মন রয়েছে সেটি হচ্ছে চেতন মন এবং অবচেতন মন। আমরা বা একজন মানুষের কথা যদি বলা যায় তাহলে একজন মানুষ তার মনের, তার মাইন্ডের মাত্র 2-5%
যা কাজ সে কাজটি চেতন মন দিয়ে করে। কিন্তু একজন মানুষ যদি তার অবচেতন মনকে যদি কাজে লাগাতে পারে, তাহলে সেই মানুষ সকল কিছু প্রাপ্ত করতে পারবে। তো সকালবেলা ব্রহ্মমুহূর্তে আমাদের অবচেতন মনটি অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড আমাদের জাগ্রত হয়ে থাকে। তাই বলা হয় সকালবেলা ঘুম থেকে উঠে বা ব্রহ্মমুহূর্তে যোগ সাধনা করলে শরীরের অনেক ভালো হয়, রোগ ব্যাধি দূর হয়ে থাকে। তো এখন বলছি সকালবেলা ব্রহ্মমুহূর্তে উঠে কি করা উচিত। এই কাজ অবশ্যই করুন সকালবেলা ব্রহ্মমুহূর্তে উঠে, তাহলে আপনাদের জীবন অবশ্যই পরিবর্তন হবে। জীবনে যত অভাব আছে সে সকল অভাব আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। একজন মানুষের জীবনে দুঃখ কষ্ট সকল কিছু দূর হয়ে যায় যারা ব্রহ্মমুহূর্তে উঠে এই কাজ করতে পারে। আপনি যে ভগবানকে আপনি ভালোবাসছেন, যে ঈশ্বরেরই আপনি সাধনা করছেন, যে ঈশ্বরের আপনি নাম নিচ্ছেন, সকালবেলা ব্রহ্মমুহূর্তে উঠে আপনি দাঁত ব্রাশ করার পর আপনি এক জায়গায় বসে পড়ুন। সেই সময়ে আপনার অবচেতন মনটি কাজ করে থাকে এবং সেই সময়ে আপনি যে ভগবানের কে আপনি পুজো করেন, যে ভগবানকে আপনি শ্রদ্ধা করেন, সেই ভগবানের নাম আপনি মুখে জপ করুন। এবং যদি সম্ভব হয়ে থাকে সেই ঈশ্বরের, যদি আপনি মহাদেবের পুজো করছেন তো মহাদেবের, যদি দুর্গার পুজো করছেন, যদি কালীর পুজো করছেন, আপনি যদি কৃষ্ণের পুজো করছেন, যদি তার নাম আপনি সেই সময় নিয়ে থাকেন, বা সেই ভগবানের যদি একটি মন্ত্র আপনি যদি জপ করছেন, আপনি এক নাগারে মন্ত্র জপ করে যান, দেখবেন আপনার জীবনে সকল সমস্যা সেই সুপ্রিম পাওয়ার ভগবান ঈশ্বর, সেই মহাশক্তি আপনার জীবন থেকে সকল দুঃখ কষ্ট শেষ করে দেবে, আপনার জীবনটি খুব সুন্দর হয়ে যাবে। এই কাজটি যারা করতে পেরেছে তারা জীবনে অবশ্যই সাকসেস পেয়েছে, তারা সফলতা পেয়েছে। কিছুদিন করার পর আপনি তার রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। কিছুদিন করার পর আপনি অবশ্যই তার রেজাল্ট দেখতে পাবেন। ব্রহ্মমুহূর্তে উঠে যদি আপনি এই কাজ করতে পারেন, আপনি যদি সেই সুপ্রিম পাওয়ারকে যদি আপনি জাগ্রত করতে পারেন আপনার নিজের দ্বারা, আপনার অবচেতন মনটি, আপনার সাবকনসিয়াস মাইন্ডটি সেই সময় অনেক অ্যাক্টিভ হয়ে থাকে, অনেক অ্যাক্টিভ হয়ে থাকে আপনার সাবকনসিয়াস মাইন্ড, তাই সাবকনসিয়াস মাইন্ডটিকে কাজে লাগান, ঈশ্বরকে ডাকুন। যদি আধ্যাত্মিক দিক থেকে বলা যায় তাহলে ঈশ্বরের শক্তি প্রাপ্ত করা যায়। সেই সময় মানুষ যদি ঈশ্বরের নাম নিয়ে, ঈশ্বরের নাম মুখে নিয়ে সে তার জীবনে যা কিছু চায় সেই কিছুই সে পেয়ে থাকে। স্বয়ং ঈশ্বর মহাশক্তি বা সুপ্রিম পাওয়ার বলুন, সেই সুপ্রিম পাওয়ার আপনাকে সেই জিনিসটি দেওয়ার জন্য রাস্তা খুলে দেবে। ব্রহ্মাণ্ডের দরজা, আপনার ভাগ্যের দরজা, শুভ দিক শুভ গতি আপনার ভাগ্যে চলে আসবে। তাই ব্রহ্মমুহূর্তে অবশ্যই উঠুন, ব্রহ্মমুহূর্তে কাজগুলি করুন, জীবনে সাকসেস উন্নতি অবশ্যই পাবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ একটি অবশ্যই লিখবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন।